আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় শিবির। রবিবার সকালে রাজধানীর যোগেন্দ্রনগর রেন্টার্স কলোনি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হলেন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রামু দাস। এই প্রচারে রামু দাসের সাথে অংশ নেন সিপিএম নেতা নকুল দাস, সমর চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন শাসক দলের বিভিন্ন কাজের সমালোচনা করেন সিপিএম নেতৃত্ব, সেই সাথে দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এদিন প্রথমে একটি মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। আমরা আজকে আমরা প্রচারে আজকে দুই দিন আমরা গতকালকে করেছি প্রচার আমাদের বিদ্যাসাগর মহাশক্তি সহ আমাদের আজকে আমরা যেখানে করছি সেটা হচ্ছে আমাদের তেরোপ্রতাপগড়ের 26 নম্বর বুথ, যেটা আমাদের এন্ট্রান্স এলাকা। এখানে আমার পাশে আমাদের নেতৃত্বরা আছেন, এখানে আমাদের প্রাক্তন বিধায়ক নকুলবাবু আছেন, আমাদের পার্টির রাজ্য কমিটির অন্যতম সদস্য সমর চক্রবর্তী মহোদয় আছেন, এবং আমাদের লোকাল সেক্রেটারি বনকুমারী বিশ্বজিৎ শাহ সহ আমার অগণিত বন্ধুরা আছেন। তো আমরা মানুষের কাছে যাচ্ছি, যথেষ্ট সাড়া পাচ্ছি, কারণ বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি যে মানুষ আমরা যখন সামনে পাচ্ছে তখন আমরা যে ঘুরে যাচ্ছে সবাই, যে আমরা আশীর্বাদ করছে দুহাত ভরে যে আমরা পুনরায় যাতে আবার অষ্টমবারের মতো বামপন্থী সরকার প্রতিষ্ঠিত করতে পারি রাজ্যের মধ্যে, কারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে রাজ্যের মধ্যে, কারণ